নমস্কার এক বিশেষ প্রতিবেদনের হইতে মই পাপুরি আর জানাবলে উলাইছো মুখ্যমন্ত্রী গড়াকের কিছু ভাষ্য আর আজির দিনটোত বহুকেটা ডাঙর ডাঙর ইস্যু আছিল তার ভিতর নিশ্চয় আপনাদের মন করেছে যে খিলহাকু যে উচ্ছেদ অভিযান সেই অভিযান আজির দিনটোত আর একটা ইস্যু আছিল আর যেহেতু আজির দিনটোত তাত সেই দুঃখজনক একটা পরিবেশে বিরাজ করেছে যত বিভিন্ন জনের ঘর বা অট্টালিকা সদৃশ ঘর বা সরু সুরা ঘর সকল ভাঙি পেলওয়া হয়েছে আর সেই সময়সাত সাংবাদিকে যেটা প্রশ্ন উত্থাপন করেছিল মুখ্যমন্ত্রীগী কাহতে পায় কারণ আজি যেহেতু নিযুক্তি যে পত্র দিয়া হয়েছিল গতি সেই সময়সাত সাংবাদিকের প্রশ্ন উত্তর মুখ্যমন্ত্রীগী কৈছিল যে উচ্ছেদ চলি থাকিব উচ্ছেদ বন্ধ নহয় বারিষার আগত উচ্ছেদ চলাই শেষ হব গতি শিলশাকু বেদখলমুক্ত হব যে সেটা একটা আন প্রসঙ্গ এবার আমি আন একটা কথালে আহিছো যে মুখ্যমন্ত্রীগী সোধা হয়েছিল বাগানে বাগানে শীর্ষক যে কার্যসূচী কংগ্রেসে গ্রহণ করেছে বা বাগানে বাগানে যেহেতু কংগ্রেসের দল প্রতিনিধি গৈছে তাত খবর লৈছে অসুবিধা সুবিধার বুঝ লৈছে আর বিশেষ নির্বাচনী নির্বাচনের পূর্বে এইবেলি বিশেষভাবে কংগ্রেসক দেখবলে পাওয়া গেছে যথেষ্ট তৎপর আর বারম্বার একটা অভিযোগ থাকে কংগ্রেসের বিরুদ্ধে যে কংগ্রেসে গ্রাউন্ডের খবর না রাখিছিল মাজৰ যিকেইটা বর্ষর কথা আমি কৈছো কিন্তু এবার দেখবলে পাওয়া গেছে বাগানে বাগানে গৈছে বাগানে বাগানে শীর্ষক একটা কার্যসূচী লৈছে এনে স্থলত মুখ্যমন্ত্রীগীক যেটা সোধা হয়েছিল সাংবাদিকের তরফের মুখ্যমন্ত্রীগীক কৈছে কংগ্রেসে যিয়ে নকরক লাগিলে কংগ্রেসে যিয়ে নকরক তেওঁলোক আমারে মানুষ আমার ভাই ককায় আর লগতে একথাও কৈছিল যে কংগ্রেসে দিনত যি করে রাতে মোক ফোন যোগে জনায় সেই কথা মুখ্যমন্ত্রীগীক কৈছে এয়া কিন্তু মুখ্যমন্ত্রীগীক প্রথমবার নাই কোয়া পূর্বতেও কৈছে মুখ্যমন্ত্রীগীক আজি কি কৈছে এবার আগবাই লৈছো বাগানতো এতিয়া ইলেকট্রিসিটি বাগানের রাইজর যখন দিব পৰা নাছিল তেওঁলোকক রেহাই দিয়া বাগানত লাইন বনোৱা ইলেকট্রিসিটি দিয়া পানি দিয়া সরকারি চাকরি সংরক্ষণ দিয়া প্রত্যেক বাগানতে তো বিজেপিয়ে বিজেপি গতি এটা কংগ্রেসে বিজেপি চাব গেছে বাগানত গৈছে মানে কি বিজেপি চাব গেছে কারণ 50 জন 60 জন মানুষ হয়েছে বাগানত থাকে 3000 মানুষ গতি তার মানে কি বিজেপিক দর্শন করব গেছে এটা তো ভালেই পাব লাগে এটা কোনো বেয়া পাবলগিয়া কথা নয় তেওঁলোকে গলে তেওঁলোকৰ মনত কষ্ট নহয় জানো যে আমি লাইন বনাব নোৱাৰিলোঁ পানি দিব নোৱাৰিলোঁ আহি পেলাই কয় দাদা এই কামবোৰ আমিয়ে কৰিব লাগিছিল আমি নকৰিলোঁ কাৰণে আপোনালোকে সুযোগ পালে গতিকে এই যিবিলাক কংগ্ৰেছ অসমত আছে সেইবিলাক মোৰে মানুহ বুলি ধৰি থৈ দিয়ক এইবিলাক লৈ টেনশ্যন নাই গতিকে য'তে যায় যি যায় আকৌ গধূলি ৰিপৰ্টিংটোতো মোকে কৰি দিয়ে গতিকে এইবিলাক আপোনালোকে কংগ্ৰেছ কংগ্ৰেছ বনাই থাকে এইকেইজন কংগ্ৰেছৰ শাৰীত নথব এইবিলাক সব বিটিম শব্দটো বেয়া দেখি সব আমাৰে মানুহ আৰু সব একে আছে সিষ্টেমত আপনাদেরকে কংগ্রেস কংগ্রেস করে নিউজবুর দি থাকে মইতো অসমত কংগ্রেস দেখাই না পাও সব তো মুরে মানু দেখা পাও হব বি টিম শব্দ তো বেয়া ভাই ককাই বলিব পারে যে এইবিলাক সব আমারে ভাই ককা ইয়াত একো বাকি একো নাই অসমত পার্টি টার্টি একো নাই অকল আমি আছে টিপ টপ এয়া আছিল মুখ্যমন্ত্রীগীর ভাষ্য আর আপনার নিশ্চয় মনত আছে যে মুখ্যমন্ত্রীগীর এই নতুন ভাষ্য নহয় ইয়ার পূর্বতেও মুখ্যমন্ত্রীগীর কিন্তু প্রায় প্রত্যেক নির্বাচনের ওসরাচুরির সময়সাতে এনেকা ধরনের একটা কথা কই দিয়ে যুক্ত কথায় বিস্ফোরণ ঘটায় যে কথার পিছতে হয়তো কাইলে দিনটির ভিতর দেখবলে পাম আমি কংগ্রেসের তরফের বিভিন্ন প্রতিক্রিয়া আছে বহুতে হয়তো বিভিন্ন ধরনের মতলকে ব্যক্ত করব গতি সেয়াও দেখবলে পাওয়া যাব কাইলে প্রতিক্রিয়াসমূহ দেখবলে পাওয়া যাব কিন্তু মুখ্যমন্ত্রীগীর নাভাবি নিশ্চিন্তে এনেকা একটা কথা নিশ্চয় নকয় কারণ তেও কলে যে বাগানে বাগানে শীর্ষক যে কার্যসূচী সেয়া সফল বিফল বলে একো নাই আমি যে কাম করে থাকি তাত আহিছো বিজেপি যে তাত কাম করে থাকি আহিছে সেয়াকে সাবলে আমার ভাতৃ সকল গৈছে অর্থাৎ কংগ্রেস গৈছে তেওঁলোকে তাত চাই মোক রিপোর্ট দিব কারণ কংগ্রেসের সৈতে মোর নিশার হলে কথা হয় তেওঁলোকৰ সৈতে মোৰ কথা হয় বিভিন্নজনের সৈতে মোৰ কথা হয় গতিকে তেওঁলোকে আমি যি করো তেওঁলোকে সেয়া চায় বা তেওঁলোকে যি করব সেয়া মোক তেওঁলোকে জনায় গতিকে এয়া কথা মুখ্যমন্ত্রীগীকে আজি নহয় পূর্বেও বহুবার বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল দি বিভিন্নজনের নাম লৈ ফোন করে বা মোক মেসেজ করে বা মই পূর্বতে জানিছিল এনেকুৱা ধরনের কথা পূর্বরেপা কৈ আহিছে আর তার কিন্তু প্রমাণও পোৱা গৈছে তার প্রমাণ হৈছে ৰূপজ্যোতি কুৰ্মী সুশান্ত বৰগোহাঁই কারণ এই যেটো এটা ভিতর চৰা তেওঁলোকৰ ফোন করা বা জনুৱা মুখ্যমন্ত্রীগীর সৈতে তেওঁলোকৰ এটা ভাল ভাব সেয়া কিন্তু দেখিবলৈ পোৱা গৈছে আগতেও আমি দেখিছোঁ গতিকে সেয়া হ'ব পাৰে যে মুখ্যমন্ত্রীগীর যেহেতু পূর্বর এটা এটা যেহেতু কংগ্রেস দলত মুখ্যমন্ত্রীগী আছিল সেইবাবেই হয়তো এনেকুৱা ধরনের কথা কব পাৰে নেকি এনেকুৱা ধরনের একটা প্রশ্ন হয়তো কংগ্রেসের তরফের কব পাৰে হয়তো কাইলে দিনটোত প্রতিক্রিয়া সন্দর্ভত কংগ্রেসের তরফের আহিব পাৰে যে যেহেতু কংগ্রেসের আছিল সেইবাবেই তেনেকুৱা কথা কৈছে কিন্তু যিয়ে নহওক মুখ্যমন্ত্রীগীর অর্থ নোহাকে কথাটো নাই কোৱা নিশ্চয় তার অর্থ থাকিব
তার প্রতিক্রিয়া যিয়ে না হোক লাগিলে কিন্তু অর্থহীনভাবে তেও পূর্বতেও কোনো কথা নাই কোয়া তেও জেটিআই যেটু কথাই কইছে তার কিন্তু অর্থ থাকে আর হিয়া পরবর্তী সময় প্রমাণ হওয়াও দেখিবলে পোয়া যায় ওদিকে এবেলেও যে বাগানে বাগানে কার্যসূচীর কথা কইছে আর যেটা প্রশ্নের উত্তর তেও কইছে যে হিয়া একুয়ে নাই কংগ্রেসে আমি করে যাওয়া কামবর সাবলে গেছে আর তেওঁলোকে আমাক রিপোর্ট দিব কারণ কংগ্রেস ইয়াত কোনো পার্টি সার্টি বলিবলে একো কথাই নাই অসমত একো পার্টিয়ে নাই অসমত মাথু বিজেপি আছে মুখ্যমন্ত্রীগৰাকীৰ যি কথা আছিলে সেই ভাষ্যত তেওঁ এই কথা উল্লেখ কৰিছে আপোনালোকে শুনিছে নিশ্চয় যিটো ভাষ্য আমি আগবঢ়াওঁ তাত তেওঁ কৈছে যে অসমত কোনো পাৰ্টি চাৰ্টি নাই অসমত এটাই দল আছে সেইটো হৈছে বিজেপি গতিকে কংগ্ৰেছে তেওঁৰ সৈতে এটা ভাল ভাৱ আছে গতিকে ৰাতিলৈ তেওঁলোকে ফোন কৰে ফোনত তেওঁলোকে সকলোখিনি কথা জনায় এয়া আছিল আন এটা মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ বিস্ফোৰণ পুনৰ এবাৰ কৈছোঁ এইখিনিতে যে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে এই ভাষ্যৰ পিছতে কাইলৈ দিনটো হয়তো আমাৰ হাতত বহুতখিনি প্ৰতিক্ৰিয়া আহিব কিন্তু যিয়ে নহওক মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে ভাষ্যৰ পিছত প্ৰতিক্ৰিয়া যিয়ে নহওক লাগিলে কিন্তু অসমত বৰ্তমান কেইবাটাও ইছ্যু চলি আছে তাৰ ভিতৰত বজালি কাণ্ড তাৰ ভিতৰত দেখিবলৈ পোৱা গৈছিলে ইন্দ্ৰাণী তহবিলদাৰৰ আত্মহত্যাৰ ঘটনা তাৰ ভিতৰত শিলশাকু উচ্ছেদ গতিকে সেইকেইটা ইছ্যু তল পৰিব নালাগে ৰাজনৈতিক প্ৰেক্ষাপটৰ বতৰাৰ ভিতৰত এইটো বতৰা আমি আপোনালোকক দিলোঁ য'ত মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে পুনৰ এবাৰ ক'লে কংগ্ৰেছে নিশা হ'লেই মোৰ সৈতে কথা পাতিছে